এমএস ওয়ার্ডে যারা বাংলা ইকুয়েশান লিখতে গিয়ে বিভিন্ন সমস্যা উপনীত হচ্ছেন তাদের জন্য এই ছোটো ভিডিওটি এই ছোটো ভিডিওতেই কথা বলবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ফ্রেকশন বা বাংলা ভূগ্যাংশ লিখতে হয় তো চলুন কথা না পারে চলে যায় স্ক্রিনে ইকুয়েশান লেখার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি চালু করি চলে যাবো ইনসার্ট রিবনে ইনসার্ট রিবন হতে একেবারে ডান পাশে ইকুয়েশানের ড্রপডাউনে ক্লিক করে নিচ থেকে ইনসার্ট নিয়েও ইকুয়েশানে ক্লিক করবো আপনার পেজে টাইপ ইকুয়েশান হিয়ার নামে একটি বক্স আসবে তো আমরা যেহেতু ফ্র্যাকশান লিখতে চাচ্ছি তো সো ডিজাইন ডিবনের অধীন থেকে ফ্র্যাকশান সিলেক্ট করে স্টেকেট ফ্র্যাকশান সিলেক্ট করব আমি যে বংলাংশটি লিখতে চাই ওই বংলাংশটি টাইপ করব এখন আমার কাজ হচ্ছে এই বংলাংশটিকে বাংলায় রূপান্তর করা তো আমি যদি এই বংলাংশটি সিলেক্ট করে হোম থেকে বাংলা ফন্ট দেই দেখুন বাংলা রূপান্তরিত হচ্ছে না এই জন্য আমাকে ছোট্ট একটি কাজ করতে হবে তা হলো আমাকে এখন ফেরত যেতে হবে ডিজাইন রিবনে এবং এখান থেকে কনভারশন নামের যে গ্রুপটি দেখা যাচ্ছে তার অধীনে এবিসি ট্যাক্স নামে একটি অপশান আছে কিছু কিছু সফটওয়্যারে লেখা থাকে নর্মাল ট্যাক্স আমরা এই লেখাতে একবার ক্লিক করব। বন্ধুরা মনে রাখবেন যে একবার ক্লিক করব। একবার ক্লিক করে আমরা হোম রিবনে চলে যাব এখান থেকে এখন বাংলা ফোন সিলেক্ট করব দেখুন আমার দেখুন অংলাংশটি বাংলায় রূপান্তরিত হয়ে গিয়েছে এখন যদি আমি বাংলায় কোনো বাংলা লিখতে চাই অর্থাৎ আমি লিখতে চাচ্ছি লব বাই হর এজন্য আমাকে কি করতে হবে পড়বে নাই আমি চলে যাব ইনসার্ট ইকুয়েশান ইনসার্ট নিউ ইকুয়েশান এবং ফ্র্যাকশান থেকে স্ট্যাকেট ফ্র্যাকশান তো প্রথমে আমি যে কাজটি করবো আমার কিবোর্ডটিকে আমি বাংলায় রূপান্তর করে নিব কন্ট্রোল অল্টার ভি চেপে তারপর প্রথম বক্সে আমরা লব লিখতে যে বর্ণগুলি প্রেস করি অর্থাৎ শিফট বি এইচ হর লিখতে আমরা যে বর্ণগুলো প্রেস করি আই বি এখানে অ্যালোমেলো বর্ণ দেখার কোনো সমস্যা নেই আপনি আপনার সিকোয়েন্স অনুসারে টাইপ করবেন এবং সম্পূর্ণ লেখাটিকে সিলেক্ট করে পূর্বে ন্যায় এবি টেক্সে ক্লিক করবেন এবং চলে যাবেন এখন হোম রিবনে গিয়ে একটি বাংলা ফন্ট সিলেক্ট করে দিবেন দেখবেন আপনার বগ্নাংশটি বাংলায় রূপান্তর হয়ে গিয়েছে বন্ধুরা আশা করি খুব সহজে বাংলা বাংলাংশ লিখতে পারবেন এখন ধন্যবাদ সবাইকে